আছেন সবাই? তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মূল বিষয়টি হলো, আমরা কোনো জায়গায় যদি রং করে ফেলি, অর্থাৎ রং করা হয়ে গেছে, এরপরে এই রঙের জায়গায় ভাঙা বা রঙের জায়গার উপর যখন প্লাস্টার করব, আমাদের কী করণীয় বা কী করতে হবে, যেটা হলো আমাদের যে ওয়ালটা প্লাস্টার করতে হবে, সেই প্লাস্টার যে জায়গায় করব সেই জায়গাটা আগে আমরা পুরাতন যে প্লাস্টারটা আছে এটা আমরা তুলে নেব। আমরা দেখানোর চেষ্টা করছি যে একটা ছোটো 5 ইঞ্চি ওয়ালের মুখে আমরা প্লাস্টার করব, প্লাস্টারটা আমাদের কী করতে হবে বা কী করতেছে। তো যেটা হলো, আমাদের এই ওয়ালের কর্নারগুলো আগে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর যেটা করতে হবে, রং উঠাতে হবে, কারণ রঙের উপরে প্লাস্টার আসলে ধরে না, বন্ডিং হয় না। সেক্ষেত্রে আমরা এটা সেনি বা আতর দিয়ে কেটে নিতে পারি, যেহেতু একটু সময় সাপেক্ষ, সেই জন্য আমরা গ্রাইন্ডিং মেশিন ইউজ করতে পারি। গ্রাইন্ডিং মেশিন ইউজ করে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা সেনি এবং আতর দিয়ে আমরা এই প্লাস্টারের অংশের যে প্লাস্টারটা কাটা হয়েছে, এই কাটা অংশগুলো আমরা ফেলে দেব, এবং এটা একটু মোটামুটি ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, যেহেতু অনেক পুরাতন, এটাকে আমরা ভালোভাবে ভিজাব। ভিজানোর পরে আমরা যেটা করব, আমাদের যে রেশিও অনুযায়ী মশলা মিক্সড করব, এবং পরবর্তীতে আমরা প্লাস্টারের যে নিয়ম, যেটা হলো আমরা জায়গাটা ভিজিয়ে নেওয়ার পরে গ্রাউন্ডিং করবো। গ্রাউন্ডিং করার পরে মশলা ছাপার পরে আমাদের এখানে বিশেষ যে বিষয়টি খেয়াল করতে হবে, সেটা হলো আমাদের যে এই ওয়ালের মুখের যে কর্নার, এই কর্নারটা আমরা শল, সুতা এবং মাটাম 100% চেক করে নেব। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে শুকনো বালু কোনোভাবেই ব্যবহার করা যাবে না, যেটাকে আমরা তা ইউজ করলে পরবর্তীতে এটা কি হবে, যখন আমরা রং করার জন্য পাথর মারব বা পাথর দিয়ে ঘষব, তখন দেখা যাবে যে শুকনো বালুগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তো এইখানে যেটা প্রথমে করতে হবে সেটা হলো, যেহেতু পুরাতন ওয়াল, আমরা ওয়ালটা ভিজানোর পরে সিমেন্ট একটু ভর্তা টাইপ বানিয়ে, অর্থাৎ শুধু সিমেন্টের একটা পেস্ট তৈরি করব। পেস্ট কর্নারগুলোতে একটু লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে মশলা ছাপব। মশলা ছাপার পরে আমাদের যথারীতি যে প্লাস্টার করার যে নিয়ম, আমরা ওই নিয়মগুলোই ফলো করব। এবং এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যথেষ্ট পরিমাণে কিউরিং করতে হবে, বিশেষ করে প্যাচওয়ার্কগুলো কিউরিং করা খুবই জরুরি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।